মহতরম, আজকের এই আইসিডিএফের সালাফি কনফারেন্সের আগত মেহমানবৃন্দ, প্রথম নম্বরে আপনাদের সকল কিছু করছে ও স্বাগতম জানাই। যা আলহামদুলিল্লাহ, আপনারা এই মহতি মাহফিলে অংশগ্রহণ করেছেন, তার জন্য আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম ফতি দান দেন। আলহামদুলিল্লাহ, আমি বেশি লম্বা কোনো কথা বলবো না, আমার সময় 15 মিনিট। এই 15 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে 2-4টা কথা বলতে চাই। পৃথিবীর যে কোনো প্রান্তে, হকের আওয়াজ উঠে, সে হককে দমিয়ে দেওয়ার জন্য বাতিল উঠে ফুটে লাগে। কথাটা বুঝেন, যে হককে দমানোর জন্য বাতিল উঠে ফুটে লাগে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, আমরা আল্লাহর হুকুম মানি, রাসূলের অনুসরণ করি, আর আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর রসুলের ইত্তেবা করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিউতা বিইজনিল্লাহ, যে সকল রসুলকে আমি প্রেরণ করেছি যাতে জাতি, যাতে মানুষ কি করে, তাদের অনুসরণ করে। তাহলে রসুলদেরকে কী জন্য পাঠানো হয়েছে? তাদের অনুসরণ করার জন্য। তাদেরকে কী জন্য পাঠানো হয়েছে? দিন শিখানোর জন্য। সকল নবী রসুল হল মুআল্লিম, শিক্ষক, দিন শিখার জন্য, দিন শিখানোর জন্য ওনাদেরকে প্রেরণ করা হয়েছে। আপনারা জানেন যে ইসলামের শুরুতে মুসলমানদের কেবলা ছিল কোন দিকে? বাইতুল মাকদাস, বাইতুল মুকাদ্দাসের দিকে মুসলমানদের কেবলা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ভিড়ে সালাত আদায় করছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের বাসনা যে তিনি কেবলাটা পরিবর্তন হয়ে বাইতুল্লার দিকে যেন নামাজ পড়েন, ওটা ওনার মনে বাসনা ছিল। তো তিনি বারবার আসমানের দিকে তাকাচ্ছেন আর আল্লাহর কাছে মনে মনে আরাধনা করছেন যেন কেবলা পরিবর্তন হয়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলা পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলা পরিবর্তন করে বাইতুল মুকাদ্দাস থেকে কোন দিকে করেছেন? বাইতুল্লাহ দিকে করেছেন। কেন করেছেন? কেন করেছেন? এই তাহবিলে কেবলা, কেবলা পরিবর্তন কেন হয়েছে? আমরা পূর্ব দিকে নামাজ পড়লেও আল্লাহ আছে, পশ্চিম দিকে নামাজ পড়লেও আল্লাহ আছে, যেদিকে ফিরি আমরা কি আছে? আমার আল্লাহ আছেন। তাহলে আমরা কেন এই যে কেবলা বাইতুল্লাহ দিকে নামাজ পড়ব? এর কারণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বর্ণনা করেছেন যে কেবলা পরিবর্তন করা উদ্দেশ্য নয়। যেদিকে ফেরো আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তুমি তাকিয়ে নামাজ পড়বে, ফিরে নামাজ পড়বে, সেদিকে কি আছে? আল্লাহ আছেন। কিন্তু বাইতুল্লাহ দিকে কেন কেবলা পরিবর্তন করলাম? এর কারণ হলো যে আমি পরীক্ষা নিতে চাই, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে পরীক্ষা নিতে চাই, সাহাবাদের থেকে পরীক্ষা নিতে চাই। মাইয়াত্তাবিউর রাসূলা ওয়া মিম্মাইয়ান কালিবু আলা কাইবাইহি, কে রসুলের অনুসরণ করে আর কে রসুল অনুসরণ থেকে বিমুখ হয়। তাহা হইলে কেবলা পরিবর্তন করাটা কি? এটা কোনো ইবাদত নয়। আমরা যেদিকে বেরি সেদিকে কি আছে? আল্লাহ আছে। কেবলা পরিবর্তনের উদ্দেশ্য কি? কেবলা পরিবর্তনের উদ্দেশ্য হলো যে কি, পরীক্ষা করা। কি করা? পরীক্ষা করা। কি পরীক্ষাটা? যে কে রসুলের ইত্তেবা করে, কে রসুল অনুসরণ করে। তাহলে এবাদত নয়, বরং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করার নামটাই এবাদত।
বুঝছেন কথাটা? বুঝছেন এই পয়েন্টটা? বুঝেন, চিন্তা করেন, হাজি সাহেবরা হজে যায়, আরাফার ময়দানে 9 তারিখে সকাল থেকে সূর্য অস্ত পর্যন্ত বসে থাকাটা এবাদত, ঠিক না? সেখানে জিকিরের কথা বলে নাই, অন্য কোনো এবাদতের কথা বলে নাই, বরং শুধুমাত্র একটা জিকির কথা বলছে, সেটা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়াল হামদু ইয়ুহয়ি ওয়া ইউমীতু ওয়া কুল্লু শাইইন কাদির। আচ্ছা, চিন্তা করে দেখেন, এই আরাফার ময়দানে আমি যদি এখন উমরা যায় বসে থাকি, আমার সওয়াব হবে? কেন হবে না? এই জন্য হবে না যে রসুলের এতেবা নাই, রসুলের নির্দেশনা নাই, আল্লাহর নির্দেশনা নাই। কথাটা বুঝলেন? তাহলে এতেবাটা কি, এবাদতটা কি? এতেবা রসুল, রসুলের এতেবা করা। কথাটা বুঝেন, পয়েন্টটা বুঝেন, এবাদতটা কি? রসুলের এতেবা করা। আজকাল এক ধরনের দল বের হয়েছে আমাদের দেশে, ওরা বলে কি, ওরা বলে সব সমস্যা সমাধান দিতে পারে আল কোরআন, কোরআন ছাড়া অন্য কিছু মানে না, একটা দল বাইরে না। যখনই আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশে 1400 শতাব্দী বছর পরে দিনের দাওয়াত এসেছে, সহি কোরআন সুন্নাহর দাওয়াত যখন এসেছে, তখনই একদল দাঁড়িয়ে গেছে এই দাওয়াতকে ঠেকানোর জন্য, এই দাওয়াতকে নস্যাত করার জন্য, কোরআন এবং সুন্নাহ থেকে দূর রাখার জন্য। তারা আহলে কোরআন নামে কি করেছে, একটা দল উৎপত্তি করে দিয়েছে, দাঁড়িয়ে গিয়েছে, ঠিক না? আপনাদেরকে সতর্ক হতে হবে, এদের কৌশল বড় মারাত্মক, সর্বসাধারণ এদের ফেঁসে পড়ে যায়। বিশ্বাস করেন, আমার মোবাইলে অনেকগুলো মেসেজ দিয়েছে তারা, যে হাদিসে হাদিসে টক্কর, হাদিস কোনটা মানবো, সুতরাং হাদিস বাদ দিয়ে কোরআন মানলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি আমাকে একটা কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফালুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, যে তোমরা কি করো, হে মানুষ, হে ইমানদারগণ, কি করো তোমরা? আরকাউ, নামাজ পড়ো, আরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, তোমরা আল্লাহর ইবাদত করো, ঠিক আছে? এটা কয়ে দিছে না, বুঝেন? সালাতের ব্যাপারে কি বলছে, আকিমুস সালা, কি বলছে, আকিমুস সালা। যাকাতের ব্যাপারে কি বলেছে, আতুজ জাকা বলেছে। যাকাতের ব্যাপারে কি বলেছে, আতুজ জাকা বলেছে। আর হজের ব্যাপারে কি বলেছে, আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা আদায় করো আল্লাহ সন্তুষ্টির জন্য। এই কথাটা আল্লাহ বলে দিয়েছে, কিন্তু কোন ইবাদতটা কিভাবে করবে সেটা আল্লাহ বলে নাই, সেটা বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ দেয় নাই। কেন দেয় নাই? ও ব্যাখ্যার জন্য একজন লোককে পাঠাইছে, তিনি কে, মুহাম্মাদুর, বলেন তিনি কে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এগুলোর কি দিবে, ব্যাখ্যা দিবে, ওনাকে ব্যাখ্যক হিসেবে প্রেরণ করা হয়েছে। কিন্তু আপনি একটা কথা লক্ষ্য করেন, আল্লাহ বলে দিছে, আল্লাহ কি বলেছে জানেন, ওয়াজকুরুহু কামা হাদাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে স্মরণ করো, প্রতিপালকের জিকির করো, প্রতিপালকের ইবাদত করো। কিভাবে করবা, তোমাদের মন মতো? না না না, তোমাদের মন মতো ইবাদত চলবে না, কোন ফিরের তরিকা ইবাদত চলবে না, কোন বুজুর্গের তরিকায় ইবাদত চলবে না, কোন হুজুরের তরিকা ইবাদত চলবে না। আল্লাহ বলে দিয়েছেন, ওয়াজকুরুহু কামা হাদাকুম, তোমরা ওইভাবে ইবাদত করো যেভাবে তোমাদেরকে রসুল নির্দেশনা দেয়। কিভাবে ইবাদত করতে হবে? আচ্ছা, আপনাদেরকে একটা হাদিস শুনে আমি শেষ করবো, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস, যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনিল ওয়াসিলা ওয়াল মুতাওয়াসিলা ওয়াল মুতাশাম্মিসা, শরীরে উলকি আঁকা, কেমন, বুরু ফাঁক করা, শরীরে উলকি আঁকা, বুরু ফাঁক করা, এই সকল বিষয় থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছে না? আপনারা জানেন তো এগুলো নিষেধ, না নিষেধ হয়, নিষেধ কে করেছে, নিষেধ কে করেছে, একজন মহিলা ওই আবু হুরায়রার কাছে আসি, বলে হে আবু হুরায়রা, তুমি কি হাদিস বর্ণনা করেছো? হ্যাঁ করেছি। আরে ভাই, তুমি যে হাদিসটা বর্ণনা করেছো এটার কথা তো কোরআনে নাই, আমি তো ভুরু ফাঁক করি, আমি ভুরু ফাঁক করি, হ্যাঁ আমি ভুরু ফাঁক করি। তখন আবু হুরায়রা কি জবাব দিছে, হে আল্লাহর বন্দী, তুমি যদি কোরআন পড়তা তাহলে অবশ্যই এই কথাটা পাইতা, তুমি
এই যে কোরআন পড়লে কোরআন মধ্যে এই কথা আছে, কোথায় আছে? কয় আছে, অনেক জায়গায় আছে, লাকাদ কানা রাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। এই যদি তুমি ঠিকভাবে উপলব্ধি করতে পারতা তাহলে তুমি এই কথাগুলো পাইতা। আর মা তাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, এগুলো যদি পড়তা তুমি অবশ্যই পাইতা। আচ্ছা পরিশেষে আমার সময় শেষ, আমাকে টিকিট দিয়েছেন আমার সেক্রেটারি, তো আপনাদেরকে একটা কথা বলি। এই যে আমি যখন সৌদি আরব থেকে এসেছি এবং সৌদি আরবে প্রতিজ্ঞা করেছি যে যেই প্রকারে হোক তৌহিদের আওয়াজ বলন্ত করবই করব, তৌহিদের আওয়াজ বলন্ত করবই, এই প্রতিজ্ঞা নিয়ে আমি সৌদি আরব থেকে এসেছি। আমি আমি ওখানে বলেছিলাম যে যদি 10 জন আলেম আমার সাথে একত্রিত হয় তাহলে আমি অন্তত কোথাও পারি আর না পারি অন্তত ফেনী জেলাতে তৌহিদ প্রচার করবো ইনশাআল্লাহ আজিজ, তৌহিদের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করবো, এই কথাটা বলেছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এটা আল্লাহর রহম, আমি একজন আলেমকে পাই নাই, কিন্তু আমি একা একা পথ চলা আরম্ভ করেছি, একা রাস্তা আল্লাহ রাস্তা দিকে আহ্বান করা আরম্ভ করেছি। আলহামদুলিল্লাহ অনেক নির্যাতিত হয়েছি, অনেক নিষ্পৃতিত হয়েছি, মানুষের অনেক গাল শুনেছি, অনেক মন্দ শুনেছি, কিন্তু আমি বলেছি যে এই পথে হয়তো আমার মৃত্যু হয়ে যাবে, নয়তো আমি আমার গন্তব্যে পৌঁছবো ইনশাআল্লাহ আজিজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই দৃঢ়তাকে, আমার এই ইখলাসকে, আমার এই নিয়তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন আলহামদুলিল্লাহ। আজ ফেনীর মতো জায়গাতে আলহামদুলিল্লাহ আমরা সেমিনার করতে সক্ষম হয়েছি, যার প্রথম আওয়াজ তোলার জন্য আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। তো আপনারা জানেন আমি সোনাগাছি দিয়ে একটা মাদ্রাসা করেছি, বর্তমানে সেটা আলেম পর্যন্ত চলতেছে, 250 ছাত্রছাত্রী আছে। আমি অনেক দিনই বের একটা ফিতরা পাই না, তার জন্য আমার ভক্ষেপ নাই, তার জন্য কোনো আমার কি নেই, মনে কষ্ট নাই। কিন্তু আপনারা আমাকে অন্তত আপনাদের বড় ছেলেগুলা, ছোট ছোট অনেকগুলো মাদ্রাসা আছে, আমাদের জহিরের মাদ্রাসা আছে, তারপরে আমাদের আহলাদিসের মাদ্রাসা আরও আছে, তারপরে ডক্টর ইমরুসের মাদ্রাসা আছে, আমি একটা মাদ্রাসা করেছি যেটা বর্তমানে আহলেম পর্যন্ত আছে, সেখানে আপনারা আমাকে ছাত্র দিয়ে সহায়তা করবেন। আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি এই মঞ্চের মধ্যে দাঁড়িয়ে ইনশাআল্লাহ আজিজ আপনার ছাত্রকে একটা ইনশাআল্লাহ বুলেট বানিয়ে দিব, তৌহিদের উপরে বুলেট বানিয়ে দিব, সুন্নতের উপরে বুলেট বানিয়ে দিব, আরবি ভাষায় দক্ষ করে দিব, এটা ইনশাআল্লাহ যে আমার প্রতিজ্ঞা। যাতে করে আপনার ছেলে অনায়াসে নির্দ্বিধায় মোদী ইউনিভার্সিটি যেতে পারে, আপনার আপনার ছেলে বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে যেন পড়তে পারে, সে যোগ্য তুলে দেওয়ার জন্য আমি প্রাণপণ চেষ্টা চালাচ্ছি এবং চেষ্টা চালিয়ে যাব। আপনাদের কাছ থেকে আমার অনুরোধ, আপনাদের প্রতি আমার আকুল অনুরোধ, আপনারা আপনাদের মেধাবী ছাত্রগুলো আমাকে দেন, আমি ইনশাআল্লাহ তাদেরকে কুন্দন বানিয়ে দিব ইনশাআল্লাহ আজিজ। আকুল কাওলি হাজা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম, আমি সময় এক মিনিট বেশ নিয়েছি, তার জন্য ক্ষমাপ্রার্থী। আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ এই মাহফিলকে কামিয়াব করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আইসিএডি এখন নতুন নেতৃত্ব আসতেছে, এই নতুন নেতৃত্বকে, এই নতুন নেতৃত্বকে আল্লাহ তৌফিক দেন যাতে করে তারা আরো সুন্দর। আমার দিলে একটা বাসনা আছে, আমার দিলে একটা বাসনা ছিল যেটা আমি সেক্রেটারি বলেছি যে ভাই যেদিন ফেরির বুকে মিজান ময়দানে, যেদিন গুজরে কি ওই যে ইয়া ময়দানে যেদিন আমরা মাহফিল করতে পারবো, সেদিন বলতে পারবো আমরা সার্থক হয়েছি, আমরা কি কামিয়াব হয়েছি, সফলতা অর্জন করেছি, সেদিন বলতে পারবো ইনশাআল্লাহ আজিজ। আগামীর কনফারেন্স মাঠে হবে ইনশাআল্লাহ আজিজ, ইনশাআল্লাহ আজিজ। আমরা তো একা ছিলাম, ভয় করি না, আপনারা এতজন হয়ে কি ভয় করবেন? আপনারা কি আমাদের সাথে আছেন? আপনারা কি বলে হাত উড়ান, সবাই হাত উড়ান, কে কে আছেন সবাই হাত উড়ান, আপনি আমাদের হাতকে বলিষ্ঠ করেন, আইসিডি এর হাতকে বলিষ্ঠ করেন ইনশাআল্লাহুল আজিজ। কাফের শিরক শিরক পিতা সব লেজ গুটিয়ে ফেলাবে, ইসলামের মূর্তি লোকেরা লেজ গুটিয়ে ফেলাবে। আপনার এই সকল যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, এ আহলে কোরআনের কোনো কি নেই রাস্তা, তারা ধাবার কারণে রাস্তা পাবে না ইনশাআল্লাহ আজিজ। আকুলু কওলি হাযা, আসসালামু আলাইকুম।